থংমুনি বিশংতে সাক কাহাম তঙ্গো সাক কাহাম তঙ্গে ন কাহামকে জরাও রংব সেরঙ্গি মানো হাস্তে হাবাংতে রং তাংবিদিনি কথালাইজাক চাইতং মুম বাইতাবো হাস্তে কেনা কিন্তু থংমুং নতে বটি সানা বগৈ টাবুক জুতাকে থং নকলা রক এবা ফিল ন কাহামকে সারাম জগি তঙ্গো 2018 বিশিও বিজেপি আইবিএফটি বাইবনি হাপাং ফাইমানি ওল অবহায়ন কক্সাকা আগরতলা পরিক্রমী মেয়র দীপক মজুমদার ক্রাশাল বোবাগ্রাখর আগুনি রাজনগর কচুক মাধ্যমিক রংনকনি বিশিনি থংমুং বাতেমুং সংজাখা আর মাজাখা আগরতলা পরিক্রমী মেয়র দীপক মজুমদার নকারিব রংনকনি রংফুনে বখরকজক খবৈ আমসাইনি কর্পোরেটরতে খুবনি আদং রং এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে শিশু আজকের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী আমাদের সকলের পরিচিত প্রিয় শ্রীমতী আলপনা দত্ত মহোদয়া আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং যে সকল ছাত্র ছাত্রীরা পুরস্কার গ্রহণ করবে উপস্থিত হবে এবং উপস্থিত সকলকে আমার মিডিয়া বন্ধু সহ প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বা প্রতিযোগিতা এটা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে করতে হয় এবং করা হয় এটা প্রারম্ভিক প্রশ্নে আমাদের সহকারী প্রধান শিক্ষিকা বলেছেন কী কারণে বা কী কারণে করা হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করলে পরে কী কী সুযোগ পাওয়া যায় প্রদেশ করতে আমি বলব যে প্রতিগত বিদ্যার পাশাপাশি একটা পরিণতি সুস্থ সুন্দরভাবে যদি ছাত্র এবং মানুষ যেটা হয় তবে তার শারীরিক সুবিধাভাবে দক্ষতা এবং শারীরিকভাবে সুস্থতা অত্যন্ত প্রয়োজন পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা যখন শরীরে অংশগ্রহণ করবে তার মানসিক তার শারীরিক সমস্ত কিছু তার বিকাশ ঘটবে যা পরবর্তী সময় পঠনের কাজে শিক্ষার কাজে কাজে লাগবে সুস্থ থাকলে সুন্দরভাবে পড়াশোনা গ্রহণ করা যায় পড়াশোনা করা যায় সেক্ষেত্রে ক্রীড়া একটা বিশেষ জায়গা করে নেওয়া হয়েছে তো এই বিদ্যালয়ে রাজনগর বিদ্যালয়ের যে সুনাম আছে বিশেষ করে এই এলাকার যারা স্টুডেন্ট আছে বসবাস করে এই এলাকার যাদের স্টুডেন্ট বা তাদের কিন্তু এই বিদ্যালয়ে বহু স্টুডেন্ট আছে এই বিধানসভা আসনটিতে বিভিন্ন স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ জায়গা করে নিয়েছে তারা তো আমার যতটা বুঝি যে এই ধরনের ক্রীড়া খেলার ক্ষেত্রে স্টুডেন্টদের সার্বিকভাবে অংশগ্রহণ করা আমাদের বিদ্যালয়ে যারা শারীরিক শিক্ষকরা আছেন তারও সারা বছর যদি তাদেরকে বিভিন্নভাবে খেলায় উৎসাহিত করা খেলা অংশগ্রহণ করা এবং তাদেরকে প্লেয়ার হিসেবে তৈরি করার কাজ করে যাচ্ছে আমাদের রাজ্য সরকারও আমাদের এই শিক্ষা দপ্তর এবং স্পোর্টস দপ্তর চেষ্টা করছে বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া মান উন্নয়ন উদ্দেশ্য হচ্ছে সারা রাজ্যে আমরা আমাদের সরকার আসার পর 2018 বিভিন্ন সরকার আসার পর সারা জায়গার প্রত্যন্ত অঞ্চলে যে মাঠগুলি খেলার উপযোগী ছিল না সেগুলিকে সরকার করে উপযোগী করা স্টেডিয়াম তৈরি করা বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং আধুনিক ব্যবস্থাপনায় যাতে প্লেয়াররা তৈরি হয় সারা ভারতবর্ষের জন্য রাজ্যের সঙ্গে আমাদের এখানে কিন্তু সিটিভি মাঠ করে দেওয়া হচ্ছে বিভিন্ন বিজ্ঞানসম্মতভাবে ক্রীড়াকে ব্যবহার করা হচ্ছে যেটা প্রস্তুতি তো আমার মনে হয় আমাদের এখানে যারা রাজ্যের ছোটো ছোটো ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করেছে ক্রীড়া খেলে আছে পড়াশোনা করার জন্য তারাও এদিকে রাজ্য হয়ে মেইন যে উদ্দেশ্য ক্রীড়ার সঙ্গে যত বেশি যুব সমাজকে যারা বর্তমান আগামী প্রজন্মে যারা আজকের স্টুডেন্ট তারা যেমন আমাদের পরিবার রক্ষা করবে সমাজকে তৈরি করবে এবং রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে তারা রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে যুক্ত হবে সেক্ষেত্রে তাদেরকে সুস্থ ভালো মানুষ হতে হবে সেক্ষেত্রে আমাদের রাজ্যে যেটা এখন একটা জ্বলন্ত সমস্যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কবে যখন মানুষরা নীতিকে আমরা তাদেরকে নেশামুক্ত সুতরাং গঠন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এবং আমরা বুঝি যে যত বেশি যুব সমাজকে ছাত্র সমাজকে খেলা ক্রীড়া এবং সামাজিক কাজ সাংস্কৃতিক কাজ মিলে যত বেশি নিয়োজিত করা যাবে তত নেশা থেকে তারা দূরে থাকবে কাজে নেশামুক্ত রাজ্য গঠন করতে গেলে যুব সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এবং এলাকার পরিবেশকে ভালো রাখতে গেলে খেলার মধ্যে বেশি করে মনোযোগ করতে তো আমার বিশ্বাস থাকবে যারা আপনাদের স্টুডেন্ট আছে তারা যেন পড়াশোনার সঙ্গে সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে তারা নিজেরা মনোযোগ দিয়ে